এই মেয়েটিকে তার স্বামী হত্যা করেছিল আর সে মারা যাওয়ার পর তার মেয়েকে রক্ষা করার জন্য একটি টমেটো গাছে পরিণত হয় এমা প্রতিদিন জল এবং সার দিতে সাহায্য করে সে রাতে এই গাছের কাছে বসে তার দুশ্চিন্তা শেয়ার করে তারপর তার সৎ মা খাবার পরিবেশন করে সবাই খাওয়ার পর এমা চোখের জল নিয়ন্ত্রণ করতে পারে না এখন সে বাড়িতে যায় এবং সৎ মায়ের অবশিষ্ট টুকু খায় আর তার বাবার এই আচরণটি খুবই লজ্জাজনক বলে মনে করেন আর তিনি যখনই তাকে দেখেন তখনই তাকে মারধর শুরু করেন এমা বেঁচে থাকার জন্য হাঁটু গেড়ে ভিক্ষা করতে হয় এ সময় এমা আবার টমেটো গাছের কাছে এসে মাকে এসব ঘটনা সম্বন্ধে জানায় এমা কাঁদতে কাঁদতে বললো মা আমি তোমাকে ছেড়ে বাঁচব কি করে এখন সৎ মা জানতে পারলেন এই গাছের আসল পরিচয় এরপর দিন বাবা কোদাল তুলে গাছটি উপরে ফেললেন আর দুষ্টু সৎ মা টমেটো নিয়ে বোর্ডে রাখে এবং কাটতে শুরু করে কারণ সে এমার মাকে খুব ঘৃণা করে এখন এমা অসহায় ভাবে এরপর সে ঘুমিয়ে পড়লো যখন সে জেগে উঠলো তখন সে গর্তের পাশে টমেটোর শিখ দেখে আনন্দে কেঁদে ওঠে এখন সে তার মাকে একটি নিরাপদ জায়গায় রাখতে চায় তাই এমা তাকে বনে নিয়ে যায় আর সেখানে সে একটি গর্ত খুঁড়ে তার মাকে রাখে তারপর রাতে জাদুকরি কিছু ঘটল যেখানে গাছের শিকড় পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে একটি সোনালি গাছ বের হয়েছে আর এটি সোনা দিয়ে আবিত ছিল